চেনা সহজ হলে বল দোষ কেন হবে ও গো পীর পায়বা হাদি হয়ে আসবেন কেন তবে বল দোষ কেন হবে খেয়াল করেন ত্রি সংসারে মানুষের মাঝে খোদার নামে বিনা বাজে ডেকে বলে সকাল সাঁঝে ও গো কিছুই নাহি রবে বল দোষ কেন হবে খোদা চেনা সহজ হলে বল দোষ কেন হবে ফটোগ্রাফে ছবি ওঠে তার মহিমা কোথায় ফোটে রে ও গো ফটোগ্রাফে ছবি ওঠে তার মহিমা কোথায় ফোটে রে তার সন্তান কবে কোথায় পাবে বল দোষ কেন হবে খোদা চেনা সহজ হলে বল দোষ কেন হবে যদি বলুন আরো খেয়াল দেখেন কাফের মুমিন জন্মে সমাগত একই মত মায়ের সন্তান রে কাফেরেরাও জন্ম নেয় মুমিনরাও জন্ম নেয় কাফের মুমিন জন্মে সমাগত একই মত মায়ের সন্তান রে মৃত্যুতে নাই ব্যবধান ওরে তফাত সহজ হলে বল দোষ কেন হবে তারা মরে আমরা মরি কাফেরেরা মরবে আমরা তা তফাৎ কিসে খুব ভালো করে বুঝবেন এই আধ্যাত্মিক গজল বিবেক ছুটবে আপনি খেয়াল করবেন মুর্শিদি গজল খুব মহব্বতে বাবা আমার কর্মময় মানব জীবন কর্মের মাঝে ধর্মের সৃজন রে কর্মময় মানব জীবন কর্মের মাঝে ধর্মের সৃজন রে কুকর্ম কর ধর্মের পথ কুকর্ম কর ধর্মের পথ ধর্ম হি খালি হাতে যাবে বলো দোষ কেন হবে খেয়াল করবেন মা বাবা কত জ্ঞানী এই ভূমণ্ডলে দুনিয়া পেয়ে খোদায় ভুলে রে অর্থ পেয়েছে গদি পেয়েছে আল্লাহকে ভুলে গেছে হয়নি এরকম কত জ্ঞানী দুনিয়ায় এসে দুনিয়া পে খোদায় ভোলে রে তুমি যাবে সেই রূপ ভুলে শেষে সব কিছু হারাবে বলো দোষ কেন হবে খোদা চেনাও সহজ হলে বলো দোষ কেন হবে দিন দুনিয়ার সম্বল যত মিলবে তোমার ভাগ্য মত রে ওরে দিন দুনিয়ার সম্বল যত মিলবে তোমার ভাগ্য মত রে খোদার ধ্যানে থাকলে রাত খোদার ধ্যানে থাকলে রাত সকল কিছুই পাবে বলো দোষ কেন হবে বুঝতেছেন
আরো খেয়াল করুন, নাই কোনো কাম খোদা ছাড়া, দেখ না গাছে পাতা নড়ে, নাই কোনো কাম খোদা ছাড়া, দেখ না গাছে পাতা নড়ে, যে কর্ম কর মনের গোড়া শেষে সব কিছু হারাবে, বলো দোষ কেন হবে, যুগে যুগে কোরআন বলে নবীর দ্বারা সংবাদ দিলে, নবীকে মানিলে সকল নিলে তবে পরিত্রাণ পাবে, বলো দোষ কেন হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো খেয়াল করেন, খুব খুব ভিতরের কথা, মানুষ পশুর স্বভাব সমান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান রে, খেয়াল করবেন, মানুষ পশুর স্বভাব সমান, ও গো শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান রে, কত সুন্দর কথা, দরুদ আল্লাহুম্মা সাল্লি সাইয়িদিনা ও আলা আলি, এ কলিজা শোনেন, মানুষ পশুর স্বভাব সমান, ও গো শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান রে, আসে না জ্ঞান ভুলিলে মোরার, আসে না জ্ঞান ভুলিলে মোরার, বেইমান হয়ে যাবে, বলো দোষ কেন হবে, পশু আর মানুষের পার্থক্য কি, শিক্ষা এবং দীক্ষা, খুব খেয়াল, আব্বাজি আমার খোদা চেনা সহজ হলে বলো দোষ কেন হবে, মানব জন্ম অজ্ঞান হয়ে সব জানিলে শিক্ষা লয়ে রে, ওরে মানব জীবন মানব জন্ম অজ্ঞ হয়ে সব জানিলে শিক্ষা লয়ে রে, খোদাকে চিনিবে মুর্শিদ হয়ে, খোদাকে চিনাবে মুর্শিদ হয়ে, তবে মুর্শিদ নাই নবীও নাই, মুর্শিদ পেলে আল্লাহ সন্ধান পাবে, নবী সন্ধান পাবে, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন, অজানা কোন বস্তু পানে চাওয়া মাত্র কেউ নাচে রে, অজানা কোন বস্তু পানে চাওয়া মাত্র কেউ নাচে রে, জানে যে জন সেই জন চেনে, সে খোদাকে চিনাবে, বলো দোষ কেন হবে, ও খোদা রয়েছে সর্ব জায়গায় তবু তারে দেখা না যায় রে, এখানে আল্লাহ আছে না নাই, কিন্তু দেখা যাচ্ছে খুব খেয়াল, এই জন্যই বলেছি ভিতরের গজল, এ বুঝতে গেলে মুর্শিদ যারা ধরিনি, যাদের মধ্যে শিক্ষা আছে দীক্ষা নাই ও বুঝবে না, যারা দীক্ষা করেছে কিন্তু শিক্ষা কম আছে তারা বুঝবে, কিন্তু দুই জ্ঞানে জ্ঞানান্বিত তো আরো ভালো বুঝবে, জোরে বলে বলে, খুব খেয়াল করবেন, খোদা রয়েছে সর্ব জায়গায় তবু তারে দেখা না যায়, যে জনের রূপ মুর্শিদ সহায়, যে জনের রূপ মুর্শিদ সহায়, সে জন দেখা পাবে, বলো দোষ কেন হবে।